গাইবান্ধা জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। গাইবান্ধা জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ অফিসে এসে শেষ হয়। পরে জেলা শ্রমিক লীগের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মেয়র শাহ মাসুদ, জাহাঙ্গীর কবির মিলন, আমিনুজ্জামান রিঙ্কু, চঞ্চল সাহা সহ আরও অনেকে। বক্তারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরেন এবং বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখে বিএনপি যে ষড়যন্ত্র শুরু করেছে তা আমাদের শক্ত হাতে দমন করতে হবে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।